গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল এক কাপ চা আর বিস্কুট দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আর দেখো, সকালবেলায় চাটা সব খেয়ে নিয়েছি, এখন বিছানার চাদর চেঞ্জ করতে চলে এসেছি। আর আজকের দিনটা ছিল ধনতেরাস। ধনতেরাসের দিন সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে ফেলেছি। আজকে যেহেতু ধনতেরাস, আজকে একটা স্পেশাল দিন। আবার আজকে ছিল দেওয়ালির আগের দিনটা, সব সকাল সকাল মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ভিডিওটা ধনতেরাসের দিন হলেও ধনতেরাসের অনেক কদিন পর ভিডিওটা আপলোড করেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করার একদম টাইম পাইনি। আবার আমাদের এখানে কালী পুজো ছিল, মানে আমাদের পাড়াতে এবারে ফার্স্ট কালী পুজো হয়েছে, তার জন্য অনেকটা ব্যস্ত ছিলাম। আর সবাই মিলে খুব মজা করেছি, সব মিলিয়ে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আশা করব আমার সব বন্ধুরা যেমনভাবে আমার পাশে ছিলে, সামনের দিনগুলোতেও তেমনভাবেই পাশে থাকবে। আর দেখো, চান টান করে নিয়েছি আর আজকে শাড়ি পরেছি, অনেকদিন পর শাড়ি পরেছি। আর দেখো পাশে লুচিওয়ালা, আজকে ব্রেকফাস্টটা হবে লুচি আর ঘুগনি। চলো ঝটপট করে নিই, তারপর তো আমার বাইরে যেতে হবে কিছু কেনাকাটা করতে। আর এখন প্রায় 10টা বাজে আর মেয়ে মাত্র পরে ভোর উঠলো। ঠিক আছে, চলো আমার ভিডিওটা দেখতে থাকো। স্পেশাল দিনে স্পেশাল ব্রেকফাস্ট, সেটা তো হতেই হয়। আর দেখো লুচিটা ভাজছি, আমার প্রথমে দু একটা লুচি একদম ফোলে না, কে জানে কেন, বুঝতে পারি না। এটা তো ফুললো না, দেখো এটা কত সুন্দর ফুলেছে। এরকম হয় আমার সাথে, আমি বুঝতে পারি না, হয়তো তেলটা হয় না তার আগেই দিয়ে দিই, এরকম কিছু একটা হবে। আর লুচির সঙ্গে আজকে করব ঘুগনি। ঘুগনির মটরটা কালকেই ভিজুত দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য। আর এই তো ঘুগনিটাও করে ফেলেছি, আজকে ঘুগনিটা করেছিলাম একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনিটা করেছিলাম। আর তারপরেই দেখো মেয়ে এখন পপকর্ন খাবে, মানে এই পপকর্নটা ছিল পুজোর সময় কিনে নিয়ে এসেছিলাম, যাই হোক খাওয়াই হয়নি কো, তাই মেয়ে এখন প্যাকেটটা দেখতে পেয়েছে, তার জন্য এখন পপকর্নটা একটু গরম করে খাওয়া হবে। লুচি আর ঘুগনি খাওয়ার অনেকক্ষণ পরেই পপকর্নটা খাচ্ছি, কারণ শাড়ি যেহেতু পরেছি তার জন্য কিছু শর্ট ভিডিও করছিলাম তার জন্য। আর দেখো অনেকগুলো বাসন জমে গিয়েছে, এখন বাসনগুলো সব মেজে নিয়েছি, এখন শুধু ধুয়ে নিচ্ছি। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আশা করছি তারা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের ঘরে তো অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো এখন বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালে বেসিনটা পরিষ্কার করা হয়নি, তার জন্য এখন পরিষ্কার করে নিলাম। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো এখন রেডি হয়ে নিয়েছি, আর ব্লগটা তো অনেক আগেই স্টার্ট করে দিয়েছি, যাই হোক এখন টাইম পেলাম সামনে এসে কথা বলার। আর আই দেখো মেয়ে, এই নুনি হেয়ার ব্যান্ডটা দেখা, হাই বলে দাও। এখন দুজনেই রেডি হয়ে নিয়েছি, আজকে যেহেতু ধনতেরাস মানে এখনও টাইমটা শেষ হয়নি কো, তার জন্য দেখা যাক একটু অল্প আধটু মানে কেনাকাটা করতে যাচ্ছি। আর কি কিনবো সেটা তো অবশ্যই বাড়িতে এসে তোমাদের ঘরে দেখাবো। চলো তাহলে যাওয়া যাক, বাইরেতে ভিডিওটা তেমন করতে পারবো না, তার জন্য কি হয়েছে গো আঙুলে বলো। হ্যাঁ কি হয়েছে, ছাঁকা খেয়েছে, তখন পপকর্ন ভাজতে গিয়ে ছাঁকা খেয়েছে আঙুলে। ঠিক আছে চলো আবার এসে কথা হবে। আর এখন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এখন হেনা করব। কালকে যেহেতু কালী পুজো তার জন্য আজকে একটু সাজুগুজু তো করতেই হবে, আর পাড়াতে এবারে নতুন ঠাকুর আসছে তার জন্য। আর এখন হেনা করে নেব, প্রথমে র চা করে নিয়েছি, মানে শুধু লিকার করে নিয়েছি চায়ের।
তাহলে কালারটা অনেক দিন পর্যন্ত থাকবে তার জন্য আর এতে যেহেতু সব দেওয়াই থাকে তার জন্য তেমন কিছু আর দিলাম না কো লেবুর রস দিলে একটু ভালো হতো যাই হোক লেবুটা তো এখন নেই তার জন্য ওটা আর দিলাম না আর পাশে হেনাটা ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এখন বেসন আর তার সঙ্গে নিলাম একটু দুধ আর মধু ছিল আর একটু হলুদ দিয়ে নেব দিয়ে একটা প্যাক বানিয়ে মুখে লাগিয়ে নেব আর রান্নাটা কি করেছি রান্নাটা দেখালাম না ভাত করেছি আর শুধু মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করেছি সেটা দেখানোর মতো আর কিছুই নেই তার জন্য আর দেখালাম না দেখো আর একটু পাতলা করে নিলাম একটু দুধ দিয়ে হাই ফ্রেন্ডস দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে চেঞ্জ করে নিয়েছি দুপুরবেলাতে খাওয়াও হয়ে গিয়েছে আর এখন করব রূপচর্চা হেনা দেখলে হেনা প্যাকটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি ওটাও রেডি আর মুখে যেই প্যাকটা লাগাবো সেটাও রেডি আর মুখে প্যাকটা যেহেতু লাগাবো তার জন্য দেখো মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মেয়েরও খাওয়া হয়ে গিয়েছে মেয়ে এখন গেছে পাশের বাড়িতে ঠিক আছে চলো আর কিনে তো এনেছি অনেক জিনিস সেগুলো সেই সন্ধ্যেবেলায় দেখাবো ততক্ষণ আমার ভিডিওটা প্লিজ সবাই দেখ আর এই দেখো এখন দেখতে পুরো ভূতের মতো লাগছে যাই হোক এখন অনেকটা দুপুর হয়ে গেছে আর চানটা করবো সেই বিকালবেলায় আর ততক্ষণ কি করব শোয়াও তো যাবে না তার জন্য ফ্রিজটা হালকা করে পরিষ্কার করে নিচ্ছি এই কদিন আগে যেহেতু পুজোতে ডিপ ক্লিন করেছিলাম তার জন্য শুধু এখন মুছে নিচ্ছি একটু তরকারি পড়ে গিয়েছিল তার জন্য আর কালকে যেহেতু পুজো তাই একটু পরিষ্কার করে নিয়েছি মিষ্টি ফিষ্টি রাখা যাবে আর দেখো আবার বিকালবেলাতে একটু বেরিয়ে গিয়েছিলাম নিয়ে এসেছি চানাচুরের প্যাকেট আর দু প্যাকেট নুন নিয়ে এসেছি আর এক প্যাকেট বিস্কুট নুন আর না নুন না সরি ধানতেরাসের দিন দু প্যাকেট নুন তো আমি প্রত্যেক বছরই কিনি আর বিস্কুটটা চানাচুরটা শেষ হয়ে গিয়েছিলো বলে নিয়েছি আর দেখো এখন ধানতেরাসে সুন্দর করে পুজো করে নিয়েছি আর যে আইপডটা দেখলে ওই আইপডটা আজকে কিনেছি আমি যেহেতু প্রফেশনাল ইউটিউবার নয় তার জন্য আইপডটা এতদিন কিনিনি কিন্তু ভিডিও করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছিল তার জন্য এখন আইপডটা কিনেছি আর দেখো এখানে সোনার একটা কানের কিনেছি কানেরটা এখন ভালো করে দেখানো গেল না কারণ পুজো করেছি এখন তোলা যাবে না তার জন্য আর এ দেখো এগুলো আরবারে কিনেছিলাম মানে আগের বছরে কিনেছিলাম ধনে হলুদ আর এবারে যেগুলো নতুন নিয়েছি এগুলো রেখে দিয়ে আগের বছরেরগুলো সব ফেলে দেব আর ছোট ঘটিটা দেখতো ছোট ঘটিটাও কিনেছি আর কিনেছিলাম দুটো বারণ সেটা দেখালাম বন্ধুরা দেখলে ধনতেরাস এরকম ভাবে আমি পুজো করি প্রত্যেক বছরই করি যাই হোক এবারে তো অনেক কটা জিনিস আনা হয়নি গো আর পুজোটা আমি করিনি আমার শাশুড়ি করেছে ঠিক আছে বন্ধুরা আবার এখন পোশাকগুলো সবাইকে দেবো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি আর বন্ধুরা দেখানোর মতো এরপরে তেমন কিছু নেই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে